হ্যাঁ আমার মনে হয় কি আমাকে দেখে ক্রাশ খেয়েছে ওর নামে কি সাকিব হুম শেষ পর্যন্ত কি তারা প্রতিশোধ নিতে পারবে তারা তাদের দুই ফ্রেন্ডকে হারিয়েছে তাদের হত্যার প্রতিশোধ কি তারা নিতে পারবে সাথে আর শান্তর সাথে কি সাকিব অ্যাড হবে সাকিবের অভিমান কি ভাঙবে নাকি নতুন কোন বিপদ ঘটবে এই সবকিছুই জানাবো আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওতে লাইক করবেন তাহলে চলুন শুরু করা যাক স্কুল গ্যাং সিজন টু এর 35 নাম্বার এপিসোড থেকে আপনারা ডাবল ধামাকা দেখতে পারবেন আপনারা দেখেছেন রাজশাহীতে যাওয়ার সময় শান্ত ও সাথীর সাথে একটি ছেলের পরিচয় হয় যে কিনা সাংবাদিক তবে সেই সাংবাদিকটি সাথীকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে সেই সাংবাদিক ছেলেটি সাথীদের ফলো করতে করতে রাজশাহী ইউনিভার্সিটিতে চলে যাবে সাকিবের সন্ধান সেই ছেলেটিও করবে শুধুমাত্র সাথীকে ইমপ্রেস করার জন্য শান্ত আর সাথী রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে সাকিবের সন্ধান করতে থাকবে তবে কেউই সাকিবকে চিনবে না শান্ত আর সাথী সাকিবকে খোঁজাখুঁজি করে হয়রান হয়ে যাবে এবং একটি গাছের নিচে বসবে ক্যাম্পাসে এবং সেইখানে একটি মেয়ে শান্তর দিকে বারবার তাকাবে এবং মুস্কি হাসি দেবে শান্ত মনে করবে সে মেয়েটি তার দিকে তাকাচ্ছে মুস্কি হাসি দিচ্ছে এর মানে সে মেয়েটি তার উপর ক্রাশ খেয়ে গেছে এরপর যখন শান্ত সে মেয়েটির কাছে যাবে সে মেয়েটি দৌড় দিবে তারপর তার পিছু পিছু শান্ত দৌড় দিবে তাকে হাত ধরে থামাবে এবং সেইখানে অনেক পোলাপান ক্যাম্পাসের ভিতরে শান্তকে মারধর করবে সাথে সবাইকে থামানোর চেষ্টা করবে কিন্তু সবাই শান্তকে মারতেই থাকবে আর তার একটু পরে রাজশাহী ইউনিভার্সিটি থেকে তাদেরকে বের করে দেওয়া হবে এই সবই ছিল সাকিবের চাল সে মেয়েটি সাকিবের ফ্রেন্ড আসলে সাকিব চাই শান্ত আর সাথীর সাথে তার যেন দেখাই না হোক তার জন্য সাকিব প্ল্যান করে তাদেরকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছে আর সাকিব এটাও ভালো করে জানতো শান্ত কেমন শান্তর দিকে যদি একটি মেয়ে তাকায় তাহলে সে তার কাছে যাবে এবং এইভাবে বের করে দেওয়া যাবে এই প্ল্যানটি সাকিব করেছিল তো তারপর কি হবে সাকিব তো তাদেরকে বের করে দিল এরপর কি হবে সাকিবকে কি তারা নিয়ে আসতে পারবে সাকিবের অভিমানকে ভাঙতে পারবে জানাবো নেক্সট ভিডিওতে সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন তো দেখো পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ